আপনারা দর্শক ভাইরা, আমরা তো মনে করেন যে আসলে শিল্পী না, আমরা দুই চারটে গান বাজনা করি, বিভিন্ন জায়গায় বসে গান বাজনা করি, ভিতরে আমরা মঞ্চের কোনো শিল্পী না। এখন আপনাদের মাঝে আমরা যাই দুই চারটা ভাঙা চোরা গান গাই, আপনারা যদি উৎসাহ দেন তাহলে সম্ভব। আর যদি মনে করেন যে নাই, এত সুন্দর একটা মঞ্চ করছে, আয়োজন করছে, এই খুঁটিয়া খুঁটিয়া শিল্পী নিয়েছে, হ্যাঁ হয়তো বা কালিয়া ধান কাটা গান বাজছে, এই লোক দিয়ে এসে গান গাইতেছে, তাহলে আমার সম্ভব না, বুঝছেন? আপনারা সবাই আমাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন, আমরা যাই দুই চারটা গান গাই, আপনারা ধৈর্য সহকার শুনবেন। আমার বাড়ি সাতকা, আপনারা সবাই জানেন, পেশা আমার কাঠ মিস্ত্রি। আমার ইসব ভাই ফোন দিছে, ভাই আপনি এখন আসলে, হ্যাঁ যাই বাড়ি দুই চারটা গান বাজনা আপনার মাঝে গাতে চলে যাবো, হ্যাঁ আপনারা ধৈর্য সহকার শুনবেন। আর যদি কোনো ভাইয়ের ভালো না লাগে আসবস্তি চলে যাবেন, গা সমস্যা নাই, কারণ আমাদের টাকাও কম দিব না, হ্যাঁ কোনো সমস্যা নেই। আর যার ভালো লাগে তাই ধৈর্য সহকার শুনবেন, যাই যাই বলো। I'm not
Para
সালাম এবং যারা হিন্দু দাদা আছেন তাদের প্রতি নমস্কার। সবকে আগে ঠিক আছে I'm gonna go
বেলা তোর ঘরে খবর মিলে রে মন বেলা তোর ঘরে খবর মিলে রে মন Shop.
বাজার কিছু ছেলে ভাগ্যে
আশার ভক্তি ভাইলে পাই ভক্তি কে জানো কার ভাগ্যে হয় খুশি তার পাল মহান সত্যের কামাধর তোমার বয়স সব কাজীপুর থেকে একটা সরাজ দেওয়া যায় কিনা, তো আজকের এই প্রোগ্রামে আমি ইসুফ ভাইকে আমাদের এই এলাকার শিল্পী সমাজের পক্ষ থেকে এই সরাজটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ভয়েস অফ কাজীপুরের পক্ষ থেকে এই সরাজটা আমি এসব ভাইয়ের হাতে তুলে দিলাম, আপনি একটু হাত পান দিবেন সবাই। কত খুশি আর হয় না এটা, এই যন্ত্রটা আমার প্রিয় যন্ত্র, আমার বাজার খুব ইচ্ছুক হয়। হ্যাঁ, তুমি দিলে আমার পাঁচ সপ্তাহ ভরে গেছে। ধন্যবাদ। আর আসলে সব ক্ষুধা মেটানো যায়, কিছু কিছু ক্ষুধা আছে যে ক্ষুধা মেটানো যায় না, সেটা হলো এই যন্ত্রের ক্ষুধা। এই যে অভাবটা, এই অভাবটা মেটানোর মতো তার কোনো ব্যবস্থা ছিল না, ভাই আমার কাছে আবদার করছিল, সে আবদার পূরণ করলাম। আরো অনেক আবদার আছে, সেগুলো ইনশাল্লাহ একে অপরকে দেখবো। ধন্যবাদ সবাইকে।